হাই, আমি অর্কম, আর আজকে আমরা চলে এসেছি সোমলতা অ্যান্ড দ্য এসএসের রিহার্সাল প্যাডে। তো আজকে ব্যান্ড মেম্বাররা এবং সোমলতা সবাই উপস্থিত আছে, তো আস্তে আস্তে সোমলতা সবার সাথে ইন্ট্রোডাকশন যদি করিয়ে দেয় তাহলে খুব ভালো হয়। নোনা বেস, ওদিকে ড্রামস তুষার, আর ওদিকে গিটার অর্ণব। তাহলে নোনাদার কাছে প্রথমে যাবো। নোনাদা, প্রথম দিন থেকে তো ব্যান্ডে রয়েছো, তো এক্সপিরিয়েন্সটা কীরকম এতদিনের? ভালো মন্দ মিশিয়ে দারুণ, 8 বছর কমপ্লিট করবো এই বছর, তো অশান্তি ঝামেলা ঝগড়া ভালোবাসা সব মিলিয়ে দারুণ। আর এতদিন যে একসাথে রয়েছো, তো কোনো রেকর্ডিং টাইমের এক্সপিরিয়েন্সগুলো, মানে কীরকমভাবে রেকর্ডিং করো তোমরা, মজা সেই সময় যদি কোনো ঘটনা এক্সপিরিয়েন্স শেয়ার করো। রেকর্ডিং টাইমে মজাও হয়, যে পারে না বাজাতে সে গালও খায়, তো অনেক রকম অনেক কিছু হয়, তো ওটা রেকর্ডিং টাইমে থাকলে সে বোঝা যাবে, এখন রিলে করে আর কি বোঝানো খুব চাপের। বাট ওভারঅল মজাও হয়, দারুণ এক্সপিরিয়েন্স, মানে ওটাও কাজের মধ্যে মজা করে কেটে যায় আর কি। আর এবারে অর্ণবদার কাছে আসবো। অর্ণবদা, তুমিও তো একদম প্রথম দিন থেকে আছো, তো এক্সপিরিয়েন্সটা যদি বলো। এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, মানে ইটস আ হোল ডিফারেন্ট থিং। 8 বছর, যেটা নোনা বললো সেম, রাগারাগি অভিমান, ভালো লাগা, একসাথে ট্র্যাভেল করা, অনেক কিছু, মানে একটা কথায় খুব ভালো যাচ্ছে। আর তোমরা যখন বাইরে মানে বিদেশে শোগুলো করতে যাও তখনও তো একসাথে ট্র্যাভেল করো, তো সেই সময় কোনো মজার এক্সপিরিয়েন্স আছে? তোমরা কেউ বলবে না, ঠিক আছে, সেটা একটা আছে যেটা সবার ক্ষেত্রে আমাদের আছে, সেটা অর্ণবের শুধু নয়, মানে অর্ণব যদি ভাবে অর্ণবের জন্য, সেটা হচ্ছে দিস টাইম আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা তো বাঙালি, তো আমরা ফ্লাইটে আসার সময় ফ্লাইটটা খালি থাকলে তো আমরা শোয়ার চেষ্টা করি, তো এবার বসে না আসার, এবার খালি থাকলে যেরকম হয়, যেমন জায়গা চেঞ্জ করে আমরা বসে যাই, তো আমরা বসেও গেছিলাম, কিন্তু আমাকে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা এসে আমাকে সোমলতাকে মানে তুলে দিচ্ছিল আর কি, তো আমরাও হাসতে হাসতে লজ্জা নিয়ে চলে গেছি, তো ইট ওয়াজ ফান, মানে কোনো মজাই হয়েছে আমাদের, কিন্তু অর্ণব সেক্ষেত্রে কিন্তু নিজের জায়গাতেই বসেছিল, আমরাই উল্টে সেটা করেছিলাম, তো এগুলো মিলেমিশে মজাই হয় আর তুষারদা তো ব্যান্ড মেম্বার হিসেবে একদম নতুন, তো কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, মাস 2 হয়েছে, তার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে সবার সাথে, আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি আজ তাদের বন্ধুত্ব হয়ে যাবে, তো সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে খুব পজিটিভ এনার্জি রয়েছে ব্যান্ডে, সারাক্ষণ কাজ চলে, রিহার্সালস হয় রেগুলারলি, অরিজিনাল মিউজিক নিয়ে চিন্তাভাবনা করা হয় সারাক্ষণ, যেটা একটা এস্টাবলিশড একটা ইন্ডিপেন্ডেন্সি নিয়ে ব্যান্ডের থেকে এক্সপেক্টেড আর কি, তো ভালো লাগছে, আমি নিজের কাজও করতে পারছি, নিজের ইনপুট দিতে পারছি, তো এবারে সামনে সিজন আসছে তো দেখা যাক।